স্বাগতম ক্যানিং ফুটবল চ্যানেলে। আমি আসমগীর, আমার সঙ্গে আছেন ক্যামেরাম্যান আতুবুল গাইন। আজকের দিনের ফাইনাল খেলা শুরু হতে চলেছে মা কালতলা প্লেগ্রাউন্ডে। দেখতে পাচ্ছি হলদিয়া মামনি এন্টারপ্রাইজ সাদা জার্সিধারী প্লেয়ার, এবং তৈরি আছেন দিল্লি ফুটবল একাডেমির হলুদ জার্সিধারী প্লেয়ার। আজ প্রতিদ্বন্দ্বিতা করতে এসছেন এই মা কালতলা প্লেগ্রাউন্ডে। নিজেদের মধ্যে বোঝাপড়া শেষ, এখন শুরু হতে চলেছে আজকের দিনের প্রথম অর্ধের খেলা। দেখতে পাচ্ছি রেফারি মশাই তিনি তৈরি, দেখতে পাচ্ছি সুব্রত দত্ত, অসীম সাহা, পরিতোষ মণ্ডল এই খেলা পরিচালনা করছেন আজকের দিনের ফাইনাল টুর্নামেন্ট। চোখ রাখুন ক্যানিং ফুটবলে। রেফারির হুইসেল, আজকের দিনের ফাইনাল খেলা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি খুব সুন্দর খেলা চলছে, উভয় টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে খেলা চলছে। ওখান থেকে বল লম্বা বাড়িয়ে দিয়েছে থ্রোইং, থ্রো ফেলতে এসছেন হলদিয়া। রেফারি মহোদয় অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে আজকের এই প্লেগ্রাউন্ডে ফুটবল পরিচালনা করছেন। দুইটি টিম অত্যন্ত মনোরম পরিবেশে উদাসীন মন আত্মবিশ্বাস নিয়ে ফুটবল খেলছেন। ওখান থেকে আবার বিপদ তৈরি করছেন, সুন্দর একটি স্কেল আবার বল রেখেছেন তৈরি হলদিয়ার ডিফেন্স, আবার দিল্লি অ্যাটাকে যাওয়ার চেষ্টায়। নিজেদের মধ্যে বোঝাপড়া, ওখান থেকে সুন্দর একটি বল বাড়িয়েছে গোলে শট নিয়েছেন, আবার শট ছিল। রেফারি মহোদয় ও প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া। আজকের এই প্লেগ্রাউন্ডে ফুটবল আইনায় একদম ফুল সাজানো বাগিচার মতো ভরে উঠেছে দেখতে পাচ্ছি। দেখতে পেলাম খেলার ফলাফল, দিল্লি ফুটবল একাডেমি 0, হলদিয়া মামনি এন্টারপ্রাইজ 0। চোখ রাখুন ক্যানিং ফুটবল। ওখান থেকে থ্রো, শফিকের লম্বা বাড়ানো শট, বল চলে গেল মাঠের বাইরে। দেখতে পাচ্ছি রেফারি মহোদয় অত্যন্ত পরিশ্রম করছেন সারা মাঠ দৌড়ে, তিনি এই ফুটবল খেলা পরিচালনা করাচ্ছেন। আবার কাউন্টার অ্যাটাকে আসার চেষ্টায়, ওখান থেকে বল রেখেছেন কোথায় রাখলেন, বল চলে গেল মাঠের বাইরে। সত্যি প্রশংসা করতে হয় এই রেফারি মহোদয়কে। দেখতে পাচ্ছি আজকে রেফারি খেলা পরিচালনা করছেন সুব্রত দত্ত, অসীম সাহা, পরিতোষ মণ্ডল। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তারা কঠোর পরিশ্রমে ফুটবল খেলা পরিচালনা করছেন, এবং ধন্যবাদ জানাব বিশেষ করে রাজীব দাকে, যিনি আমাদেরকে বন্ধুত্ব মনোভাব নিয়ে এবং মন ভরা ভালোবাসা দিয়েছেন আমাদেরকে। সত্যি ওনার কাছে কৃতজ্ঞতা। তাই কবির ভাষায় বলেন যে মানুষ সুন্দর দেখতে হলে হয় না, মানুষের সুন্দর মনটা থাকা দরকার, কারণ মানুষ সুন্দর দেখতে হলে বেশি দিন কেউ মনে রাখে না, কিন্তু মানুষের সুন্দর ব্যবহার সারা জীবন মানুষ মনে রাখে। রাজীব দা তোমাকে ধন্যবাদ। খেলা চলছে উভয় টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। দেখতে পাচ্ছি গোলকিপার অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তিনি ফুটবল খেলছেন। দর্শক পরিপূর্ণ, বাঙালির এটাই আনন্দ, এটাই উল্লাস। একটি প্লেয়ার যখন ভালো খেলে, না সে হিন্দু, না সে মুসলিম, না সে জৈন, না সে খ্রিস্টান, সবাই আমরা ভাই ভাই, আর বলতে থাকি ওই প্লেয়ারটা খুব ভালো খেলছে। এটাই তো ভ্রাতৃত্ববোধ, এটাই তো বন্ধুত্ব। ওখান থেকে কর্নার, দর্শকদের হাতছানি এবং মাঠের পরিপূর্ণতায় আজ
এই মাখালতলা প্লেগ্রাউন্ড জমে উঠেছে। ওখান থেকে কর্নার কিক মারার চেষ্টায়, ওখান থেকে কর্নার কিক তুলেছেন দিল্লি, বল দখলের লড়াই, আবার হলদিয়া দিল্লি, অত্যন্ত দুইটি টিম ভালো ফুটবল খেলছেন। ওখান থেকে কাউন্টার অ্যাটাকে আসার চেষ্টায় বল চলে গেল মাঠের বাইরে। ওখান থেকে গুলকির লম্বা বাড়ানোর শট, আবার দেখতে পাচ্ছি দিল্লি, আবার দিল্লি থেকে অ্যাটাক যাওয়ার চেষ্টায়। ওখান থেকে বল রেখেছে বক্সের ভিতরে, বল শফিকের হেড, বিপদ হতে পারে। ডিফেন্স তৈরি, অত্যন্ত ডিফেন্স তৈরি, মজবুত আজকের এই মাখালতলা ফুটবল প্লেগ্রাউন্ডে। কোনো দর্শক এক মুহূর্ত চোখ ফেরাতে পারছে না এই আকর্ষণীয় আজকের দিনের ফাইনাল খেলা। উভয় টিম সুন্দর বোঝাপড়ার মধ্যে দিয়ে খেলা দেখাচ্ছেন, দর্শক তারা চায় একটি গোল দেখতে। দেখা যাক কোন টিম আগে একটি গোল দিয়ে তাদের টিমের নামের তালিকা আগিয়ে নিয়ে যেতে পারে। ওখান থেকে থ্রো ফেলার চেষ্টায় হলদিয়া, থ্রো ফেলেছেন কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টায়। ওখান থেকে হলদিয়ার পায়ে বল, ছোট্ট করে বল খেলিয়ে দিয়েছেন শফিক, অর্থাৎ ভালো স্ট্রাইকার তিনি, প্রতিনিয়ত গোল করেন। আবার ব্যাক পাস, ওখান থেকে লম্বা বাড়ানোর শট, বল চলে গেল মাঠের বাইরে। ক্রমশ একটা উত্তেজনা বাড়তেই চলেছে প্রতিনিয়ত নাটকীয় ভঙ্গির মধ্যে দিয়ে। খেলা চলছে, চোখ রাখুন ক্যানিং ফুটবল। আবার সুন্দর ডিফেন্ডিং, ওখান থেকে আবার বল বাড়িয়ে দিচ্ছে, আবার সেই শফিক বারবার যিনি বিপদ তৈরি করছেন, ওখান থেকে বল বাড়িয়েছে, আবার ডস, অত্যন্ত ডিপেন্ডিং, অত্যন্ত ভালো, কোনো জায়গায় দিচ্ছেন না তানাদের। আবার বল বাড়াইয়ে আনছে, ওখান থেকে বিপদ তৈরি করার চেষ্টায় গোলের শট রেখেছেন, বল চলে গেল মাঠের বাইরে। আজই প্লেগ্রাউন্ডে অসংখ্য দর্শকের বর্ণা বয়ে গেছে, আজই মাঠে দর্শক হবে না তার কোনো কারণ নেই। আজই মাঠে আমরা দেখেছি নগদ 10,000 টাকা এই দর্শকদের লটারি পুরস্কার ছিল, যা পেরেছে এই মাখালতলা ফুটবল প্লেগ্রাউন্ড। খুব সুন্দর, দর্শকদের জন্য আরও আকর্ষণীয় প্রাইজ ছিল, দেখলাম আলমারি খুব সুন্দর, তানাদের পরিকাঠামো খুব সুন্দর, তানাদের প্রচেষ্টা দর্শকদের আনন্দ দেওয়ার একটা পরিকল্পনা নিয়ে এই আজ প্লেগ্রাউন্ডে খেলা দিয়েছে মাখালতলা। ওখান থেকে গুলকি শট নেওয়ার চেষ্টায়, খেলা চলছে মাখালতলা প্লেগ্রাউন্ড MRC ক্লাব, তানাদের এই তত্ত্বাবধানে এত সুন্দর আলোকিত উজ্জ্বল তারকাদের মতো উজ্জ্বল তারকারা ফুটবল খেলা দেখাচ্ছেন আজ MRC ক্লাবের উদ্যোগে। ওখান থেকে আবার প্রতিনিয়ত চেষ্টা গোল করার, দর্শক চাই একটি গোল, তানাদের আনন্দিত উল্লাসিত সেই গোলের অপেক্ষায় দর্শক। দুইটি টিম একটা নাটকীয় ভঙ্গির মধ্যে ফুটবল খেলা দেখাচ্ছেন, দেখা যাক কোন টিম তার টিমকে গোল দিয়ে আগিয়ে নিয়ে যায়। ওখান থেকে গোলকিপার শট নেওয়ার চেষ্টায়, শট নিয়েছেন গোলকিপার, অত্যন্ত ভালো দুইটি টিম ফুটবল খেলা দেখাচ্ছেন আজ এই মাখালতলা প্লেগ্রাউন্ডে MRC ক্লাবের উদ্যোগে। ওখান থেকে বল দখলের লড়াই, উভয় টিমের মধ্যে আবার বল তুলে দিয়েছেন দিল্লি, আবার দিল্লি বল রেখেছেন বিপদ বাড়ানোর চেষ্টায়। দিল্লি ক্রমত চাপ সৃষ্টি করেছে, ওখান থেকে দিল্লির লম্বা শট, ওখান থেকে গোল হতে পারত, সুন্দর একটা সুযোগ ছিল, গোলকিপার
ওখান থেকে বল মেরেছেন, সুন্দর খেলা চলছে উভয় টিমের মধ্যে। আজই শত শত দর্শক এসে কাঁড়ি হয়েছে মাকালতলা ফুটবল প্লে গ্রাউন্ডে। থ্রো ফেলতে এলেন হলদিয়া মামনি এন্টারপ্রাইজ থ্রোয়িং, ছোট করে থ্রো ফেলে দিলেন, ওখান থেকে লম্বা শট গোলে রাখার প্রচেষ্টায় বল চলে গেল মাঠের বাইরে। গোলকিপার দেখতে পাচ্ছি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তিনি ফুটবল খেলছেন। খেলার ফলাফল দিল্লি ফুটবল একাডেমিক 0, হলদিয়া মামনি এন্টারপ্রাইজ 0। চোখ রাখুন কখন ঘটবে সেই নাটকীয় ঘটনা। আবার বল দখলের লড়াই, ওখান থেকে দিল্লি একটা আক্রমণ করার চেষ্টায়, ওখান থেকে আবার দিল্লির পায়ে বল, বিপদ এখনও কাটেনি, দিল্লি ক্রমশ বল নিয়ে যাওয়ার চেষ্টায়, ওখান থেকে ভাসানো একদম তৈরি ডিফেন্ডিং, সুন্দর বলটাকে ক্রস করে ক্রমশ বিপদমুক্ত করলেন কাউন্টার অ্যাটাকে আসার চেষ্টায়। অত্যন্ত দারুণ ডিফেন্ডিং হলদিয়া মামনি এন্টারপ্রাইজ, দারুণ ডিফেন্ডিং, প্রতিনিয়ত আক্রমণ করার চেষ্টায় দিল্লি তেনাদের পরাস্ত করে ফেলছেন। ওখান থেকে আবার বাড়ানো শট ডিফেন্ডিং, একটু এলোমেলো ফুটবল, আবার সেই শফিক ওখান থেকে শট রাখার চেষ্টায় পরাস্ত হলেন। আবার কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টায় দুইটি টিম অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ফুটবল খেলছেন, কোনো টিম তেনাদের 1 ইঞ্চি জায়গায় ছাড়ছেন না। আজকের এই ফাইনাল খেলা মাকালতলা প্লে গ্রাউন্ড, চোখ রাখুন। ওখান থেকে থ্রোয়িং, কিছুটা সময় নষ্ট করার প্রচেষ্টা, ওখান থেকে থ্রোয়িং ফেলতে যাচ্ছেন হলদিয়া, হলদিয়া থ্রোয়িং, ওখান থেকে জার্সি নাম্বার 12 বিপদ বাড়িয়েছে, খুব সুন্দর, এখনও বিপদ কাটেনি, ওখানে বল দখলের লড়াই চলছে। দিল্লি প্রতিনিয়ত একটা দলবদ্ধভাবে চাপ সৃষ্টি করার চেষ্টায়, ওখান থেকে গুলকির শট নেওয়ার চেষ্টায়, ওখান থেকে রেফারি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে, যিনিরা ফুটবল খেলাচ্ছেন সুব্রত দত্ত, অসীম শাহ, পরিতোষ মণ্ডল, তানারা চোখ রেখেছেন এই নাটকীয় ভঙ্গির মধ্যে দিয়ে, অত্যন্ত ভালো ফুটবল খেলছেন, বিপদ বাড়িয়ে তুলেছে, ওখান থেকে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টায় পরাস্ত করলেন রেফারি, একদম সামনে ছিলেন, তারপর রেফারির হুইসেল জানিয়ে দিলেন ফাউল, ওখান থেকে নিশ্চিত ফ্রিকিক পাবেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে স্বনামধন্য রেফারি তিনি ফুটবল খেলা পরিচালনা করছেন। ওখান থেকে দিল্লি ফুটবল একাডেমিক ফ্রিকিক মারার চেষ্টায়, দিল্লির সুনামধন্য সব প্লেয়ার আজই এসেছে ফুটবল খেলা দেখাতে মাকালতলা প্লে গ্রাউন্ডে, চোখ রাখুন, ফ্রিকিক মারতে চললেন, ওখান থেকে ক্রমশ ফ্রিকিক মারার চেষ্টায় বল রেখেছে, বিপদ হতে পারে, ওখান থেকে সুন্দর জার্সি নাম্বার 12 গোলে রাখলেন, একদম গোল, উল্লাসিত আনন্দিত এই মুহূর্তে খেলার ফলাফল, এই মুহূর্তে দিল্লি ফুটবল একাডেমিক তানারা 1 গোলে আবহন। দেখা যাক হলদিয়া মামনি এন্টারপ্রাইজ সমতা ফেরাতে পারে কিনা, ঘটনাটা কী ঘটেছিল, বল তুলেছিল ফ্রিকিক, ওখান থেকে বাড়ানোর লম্বা শট একদম গোলে রাখলেন, জড়ি দিলেন একদম শেষ প্রান্তে নেটে গোল, খুব সুন্দর খেলা জমে উঠেছে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টায়, খুব সুন্দর, আবার ওখান থেকে বিপদ বাড়িয়ে তুলেছে হলদিয়া, বল দখলের লড়াই, তারপর থ্রোয়িং, ওখান থেকে থ্রোয়িং ফেললেন, খেলা জমে উঠেছে এই মুহূর্তে 1 গোলে আবহন দিল্লি ফুটবল একাডেমি, গোল প্রতিশোধ করার চেষ্টায় ওখান থেকে বারবার উঠে আসছেন হলদিয়া, ওখান থেকে বল রেখেছে, বিপদ হতে পারত,
কিন্তু এখন ক্রমশ চাপ বাড়িয়ে ফেল হলদিয়া মামনি এন্টারপ্রাইজ। খুব সুন্দর গোল প্রতিশোধ করার চেষ্টায় বারবার বিপদ তুলছেন। ওখান থেকে লম্বা ভাসিয়েছে বল, আবার হেড, ওখান থেকে সুন্দর গোল, আবার সেই সপিক সুন্দর জড়ালো পায়ে একদম সামনে ঠুঁকে দিয়ে যান বল। খুব সুন্দর গোল প্রতিশোধ করলেন। এখন এই মুহূর্তে খেলার ফলাফল দিল্লি ফুটবল একাডেমিক ভার্সেস হলদিয়া মামনি এন্টারপ্রাইজ। এইমাত্র খেলার ফলাফল 1-1। চোখ রাখুন, রেফারির হুইসেল, সময় শেষ। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম খেলার ফলাফল 1-1। আমরা অসমাপ্ত খেলাটি টাইব্রেকারের মাধ্যমে কোন টিম জয়লাভ করবে তা আমরা দেখে নেব। তাই আমাদের ভিডিওর এন্ড স্ক্রিনে থাকা ভিডিও চাইলে আপনারা এই খেলার টাইব্রেকারটা দেখতে পারেন।